এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি দেখেছেন আমার লুকিং গ্লাসটাকে ভাঙলো? ওই তো গোলাপি ছেলেবে পড়া মেয়ে। বুঝলি পদা, গোলাপি চুড়িদার পরা মেয়েটাই আমার পিছনে লেগেছে, কিন্তু আমি ওর কোন পাকা ধানে মইটা দিলাম বলতো? তুমি মন্দিরে এসেছো, ঠাকুরের পুজো না দিয়ে চলে যাচ্ছ, তাতে বোধহয় ঠাকুর চোটে গিয়ে ওকে পাঠিয়েছে তোমাকে টাইট দেওয়ার জন্য। আমাকে টাইট দেবে? আমাকে কারফুল আমার মনে হয় এটাই ওই গোলাপি চুড়িদারের ফোন, বুঝলি? খোলো না, খোলো, খুলছে না, দেখ খুলছে না। অফিসে নিয়ে চলো, অফিসে নিয়ে চলো। এই ফোনটাই হলো ওই গোলাপি চুড়িদারকে খুঁজে পাওয়ার চাবিকাঠি। চল পড়া, ফলো মি। আমি জানি দেরি হয়ে গেছে, এরকম সিটের উপর রাখা ছিল, আমার মনে হয় মন্দির থেকে বেরোনোর সময় পড়ে গেছে। আমার পক্ষে ওয়েট করা সম্ভব নয়, আমি জানি। তুই মাকে বলিস আমার জন্য ওয়েট না করতে, খেয়ে নিতে, ঠিক আছে? আমার আসতে দেরি হবে। আয় রূপ, আয়। এই যে চেয়ারটা দেখছিস, এই যে চেয়ারটা, এই চেয়ারটায় বসে তোর বাবা একদিন অফিস করতেন, আজ থেকে তুই বসবি। আমার ভীষণ ভালো লাগছে, কারণ এই সুন্দর দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম তো। তুই দাঁড়িয়ে আছিস কেন? বস বস। আস্তে বস, বস, বসে নে। তবে বেশি দিন নয়, ওই চেয়ার থেকে তোকে আমি নামিয়ে ছাড়ব। বাহ বাহ, এই চেয়ারে বসে কিন্তু তোকে ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, কি কি সিংহাসনে রা আজা বসেছে।